এটা তো শক্ত রাইস, খাওয়া যাবে না এরকম শক্ত। এখানে খেতে খেতে আবার লেবুর এতে খোসা পড়ে গেছে আমার পাতে, এটা একটু দেখা উচিত ছিল, এটা লেবু খোসা না পড়ে যাতে। এখানে একবারে পুরো গোটা হয়ে রয়েছে, খুব যে গোলাপ জলের গন্ধটা, সেই গন্ধটা কিন্তু আমি পাচ্ছি না। হে গাইস, ওয়েলকাম টু দেওয়ার পান্স ব্লগ। তো আজকে কিন্তু চলে এসেছি একটু মালদাতে ব্লগ করতে। হ্যাঁ, মালদাতে অনেক দিন ধরে ব্লগ করেছি, বলছিল যে মালদাতে কবে দাদা ব্লগ করবে তুমি। হ্যাঁ, তো মালদাতে কিন্তু বিরিয়ানির দোকানে চলে এসেছি একটা, তো সে হচ্ছে কলকাতা আর্টিজান বিরিয়ানি। তো এখানে কিন্তু দেখছি যে ওজন দরে মানে 750 গ্রাম বা 1 কেজি দরে এরকমভাবে কিন্তু বিরিয়ানি বিক্রি হচ্ছে। তো সেটা কীরকম খেতে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আর পিছনে কিন্তু মেলোডিস দাওয়াই আছে, কিন্তু দোকানের লোকেশানটা আমি শেয়ার করিনি তোমার সাথে। তো এই দোকানে কিন্তু লোকেশানটা হচ্ছে জলকল বিল্ডিং আছে, জলকল বিল্ডিংয়ের নিচে যে বিরিয়ানির দোকানটা, এবং মোড়টা যে পিছনে হচ্ছে মোড় আছে, এই মোড়ে কিন্তু একদম তোমরা দেখতে পাবে যে কোনাকোনি একটি দোকান রয়েছে বিরিয়ানির, বড় দোকান যেখানে কলকাতা আর্টিজান বিরিয়ানি লেখা আছে। আর তাও যদি তোমরা না চিনতে পারো তাহলে তো আমি ডিসক্রিপশন বক্সে এই জায়গাটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো গুগল ম্যাপ দেখে তোমার অবশ্যই চলে আসতে হবে তো সেই দোকানটা। তো চলো চাও যাক, আমি টেস্ট করা যাক বিরিয়ানিটা কেমন খেতে। তো চলো, তো এখন কিন্তু আমি টেবিলে বসে গেছি। তো আমি অর্ডার দিব মেনলি ভাবছিলাম যেখানকার যে মটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি 750 গ্রাম একটা। তো কিছুক্ষণের মধ্যে দাদা বললো যে একদম গরম গরম হাঁড়ি আসবে, তো সেই গরম গরম হাঁড়িটাকে কিন্তু ধুতে দেখাবো এবং কেমন খেতে হচ্ছে তোমার সাথে পুরোটা একদমভাবে বলবো, ভালোভাবে বলবো যে কীরকম খেতে না খেতে বাজে ভালো সেটা পুরোটাই কিন্তু শেয়ার করবো। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু গরম গরম হাঁড়ি চলে এসেছে বিরিয়ানি। তো দাদা, বিরিয়ানি কি তোমাদের কি চিকেন আর মটন কি একসাথে থাকে? একসাথে থাকে। আচ্ছা, মটন হবে, আচ্ছা চিকেন হবে। তো বিরিয়ানির মধ্যে আর কী কী দিচ্ছ তোমরা? বিরিয়ানির মধ্যে কী কী থাকছে? বাটিতে দিচ্ছে কত গ্রাম থাকছে এটাতে? 750 গ্রাম। এটাতে ওজন করা আছে এটাতে? দাদা বললো যে 750 গ্রাম একটা বাটিতে থাকছে। এটা 1 কেজি বাটি, এর মধ্যে কী কী থাকছে? ওটা স্পেশাল হবে তাই না? তিন পিস মাংস হবে মাটন, 190 রুপিস। তো দাদা এখন মাটনের পিস দেখাবে, তো মাটনের পিস কোনটা আছে? এটা মাটনের পিস, এটা এটা কটা যাবে? দুটা যাবে, দুটো যাবে। আর চিকেন একটা পিস দেখো, লেগ পিস দেখো, একদম লেগ পিস। কত গ্রাম থাকছে এর মধ্যে? লেগ পিসটা কত গ্রাম করে? 120 গ্রাম করে লেগ পিস আছে। তো দেখা যাক, ট্রাই করা যাক, চলো। তো গাইস, এখন কিন্তু বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, এর দাম হচ্ছে 100 টাকা। তো আমরা প্রথমে চিকেন বিরিয়ানি ট্রাই করা যাক। ওই যে চিকেন বিরিয়ানি, চিকেনের সাইজ দেখতে পাচ্ছ, তো দাদা বললো 120 গ্রাম করে এক একটা চিকেনের ওজন। তো চিকেনের সাইজটা তো বেশ ভালোই লাগছে, বেশ বড়োই লাগছে। আর তার সাথে সাথে বললাম দাদা একটু আমরা চিকেন চাপের যে গ্রেভিটা, সেই গ্রেভিটা দাদা একটু খুব ভালো লাগে আমার, খুব একটা যে ড্রাই বিরিয়ানি সেগুলো চাপের সাথে খেতে খুব ভালো লাগে বেশি। আর দেখো এটা হচ্ছে আলুর সাইজ, তো একটা আলুকে হাফ করা আছে। আলুটা কিন্তু খুব যে একদম নরম কুল করে এরকম ব্যাপারটা নাই, একটু প্রেস করতে হচ্ছে তারপরেই ভাঙছে, কিন্তু আলুটা একটু পুরো শক্তই আছে। আর এই যে রাইসটা, রাইসটা এমনি ঝুরঝুরে রাইস আছে, আর বেরেস্তা দেওয়া আছে রাইস দেখতে পাচ্ছি, আর তার সাথে স্যালাড দিয়েছে। আর রাইসটা একটু ওয়েলি ওয়েলি দেখতে পাচ্ছে, হাতে দেখো ওয়েলি ওয়েলি হয়ে আছে, এমনি এটা ওয়েলি রাইস। তো ট্রাই করা যাক এমনি একটু। ও, এটা বাকি যা বিরিয়ানি খেতে খেতে আবার লেবুর এতে খোসা পড়ে গেছে আমার পাতে, যাই হোক এটা এটা একটু দেখা উচিত ছিল, এটা লেবু খোসা না পড়ে যাতে, যাই না কেন লেবু খোসা পড়ে গেল। কৈসা কৈসা ফির মারনে কাহেগা তু? যাই হোক ট্রাই করা যাক একটু, ফার্স্টে রাইস না যাক, শুধু শুধু রাইসটা খাওয়া যাক, ফ্রেশ করি কেমন রাইস হচ্ছে। এখানে যে আতর বা যে খুব যে গোলাপ জলের গন্ধটা, সেই গন্ধটা কিন্তু আমি পাচ্ছি না। এটা মিডিয়াম লেন্থে একদম গন্ধটা আছে, খুব একদম যে টেস্টটা ওরকম রাইসের পাচ্ছি না, সেটা বলতে গেলে যে খুব যে ভালো খেতে এরকম রাইসের টেস্টটা পাচ্ছি না। যাই না চিকেনটা কেমন টেস্ট আছে, আলুটা তো বললাম আলুটা শক্তই আছে, আলুটা খুবই শক্তই আছে। একটু আলু নিই, একটু চিকেনটাকে ভেঙে নেওয়া যাক, তো দিয়ে একটা বাইট করি। Thank you.
আঁচো খেতে নর্মাল অ্যাভারেজ বিরিয়ানির মতন, খুব যে টেস্ট খেলে সেরকম ব্যাপার না, অ্যাভারেজ। আর কোয়ান্টিটি বলতে গেলে কোয়ান্টিটি নর্মাল যেরকম থাকে দোকানে সেরকমই কোয়ান্টিটি আছে। গ্রাম অনুযায়ী যে 750 গ্রাম এরকম ব্যাপারটা যার মনে হচ্ছে, সেরকম ব্যাপারটা এক্সট্রা হবে কি সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমি, অ্যাভারেজ কোয়ান্টিটি। তো এবার মাটন বিরিয়ানিটা ট্রাই করা যায়। চলো, তো এবার 140 টাকার কিন্তু চলে এসছে মাটন বিরিয়ানি। হ্যাঁ, তো তো কোয়ান্টিটি কিন্তু এটা ওটার তুলনায় একটু বেশি লাগছে। আর এটাতে 2 পিস মাটন দিয়েছে, কিন্তু নাল্লি পিস দিয়েছে দুটোই, দেখতে পাচ্ছি এটাও নাল্লি পিসই আছে। আর এটার সাথেও একটা আলু দিয়েছে, আর একটা ডিম দিয়েছে, আর তার সাথে গ্রেভিটা কিন্তু দিচ্ছে, আর তার সাথে স্যালাড তো আছেই। তো ট্রাই করা যাক তো কেমন আছে খেতে। তো রাইস তো সেমই আছে, যেহেতু চিকেন আর মাটন একসাথে তৈরি হয়, একই হাতে তৈরি হয়, রাইসের কোয়ান্টিটিটা একটু ওটার থেকে বেশি লাগলো, ঠিক আছে। আর ডিম তো আছে, এটাতে ডিম এক্সট্রা আছে। আর সেম কেস আলুটা কিন্তু, এটা তো শক্ত রাইস, মানে শক্ত মানে বেশ অনেকটাই শক্ত, মানে আলুটা একদম শক্ত, খাওয়া যাবে না এরকম শক্ত। আর মাটনের সাইজটা মোটামুটি নর্মাল, দেখুন 2 পিস আছে, তো এটা একটু লবণীয় ব্যাপার। তো ট্রাই করা যাক মাটন দিয়ে, তো মাটনটা কেমন আছে সেটা শুধু, হ্যাঁ এটা শুধু মাটনটা ট্রাই করা যাক, দেখি কেমন লাগে। মাটনটা টেস্ট আছে, মাটনটা সফটও আছে, বেশ জুসি জুসি ব্যাপার আছে মাটনটার মধ্যে, কিন্তু এটা সত্যি স্যার বলতেই হবে, মাটনটার মধ্যে জুসি জুসি ব্যাপার আছে একটু। আর এটা মাটনটা দিয়ে একটু এগ দিয়ে একটু, আলুটা তো ভাঙা যাচ্ছে না, আলুটা ছোট্ট আলু দিয়ে, আর একটু ছোট্ট পেঁয়াজ, আর একটু চিকেন যাবে গ্রেভি। তো লেটস বাই। এটা টেস্টটা আসছে কিন্তু, তো চলবে, খুব যে খারাপ এরকম ব্যাপারটা না। তো আরও একটু বিরিয়ানি ভালো করা যেতে পারে এই বিরিয়ানিটাকে। তো চলো এটা খেয়ে শেষ করি, তো তারপর দেখা হচ্ছে। তো আমিও চলে এসেছি বিরিয়ানি নিয়ে, এবার আমি বিরিয়ানি খেয়ে বলবো কেমন লাগছে। তার আগে তোমাদের সাথে কথা বলে বললোই যে কেমন লাগছে। আমি একটু গ্রেভিটা নিয়ে নিচ্ছি, গ্রেভি দিয়ে আমি একটু মাখাচ্ছি। এই যে আলু, আলুটা নিচ্ছি, আলুটা কিন্তু খুব শক্ত গাইজ, নরম না একদমই, মাঝখানে একবারে পুরো গোটা হয়ে রয়েছে। তো আমি একটু আলু দিয়ে মেখে নিলাম, আর একটু এখানে একটু চিকেন নিয়েছি দিয়ে খাচ্ছি, দেখি কেমন লাগে। বিরিয়ানিটা সত্যি বলতে গেলে অ্যাভারেজ খেতে, কিন্তু গ্রেভিটা যে চিকেন কষার যে গ্রেভিটা ওটা বেশ ভালো খেতে। আর মানে আমাদের জন্য এটা একটু, মানে আমরা যেমন একটু স্ট্রং আতরের ফ্লেভার বা একটু গোলাপ জলের ফ্লেভারটা পছন্দ করি, সেটা কিন্তু এখানে নেই। কিন্তু যারা বয়স্ক মানুষ, আমাদের বাবারা বা অনেক বয়স্ক মানুষরা ওই গন্ধটা কিন্তু পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট বিরিয়ানি। আর ঠিক আছে, চিকেন কষার গ্রেভিটা ভালো। কথা বললাম তো তোমার দেখতেই পেলে যে এটা, দাদা বললো যে কলকাতা ছাড়াও আরও জায়গায় কিন্তু ব্রাঞ্চ আছে এই বিরিয়ানিরই। তো এটা অরিজিনাল কলকাতা থেকে, দাদা বললো রুবিতে আছে বা ফালাকাটাতে আছে। তো যাই হোক, তো তোমরা খেয়েছো কিনা এই বিরিয়ানি, কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাও। চলো আমি তো খেলাম, তো আমার তো মোটামুটি অ্যাভারেজ লেগেছে, খুব যে স্পেশাল সেরকম ব্যাপারটা লাগেনি। তো চলো যাই হোক, ভিডিও ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর মালদার তোমার বেস্ট বিরিয়ানি কোথায় লেগে খেতে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে, দেখো মতন বাই।